জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে হতাহতে বিএনপি সমবেথি, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদিনই অভাবের কারণে আত্মহত্যার খবর আসছে, বললেন প্রিন্স। মেয়েকে দর্শনে ব্যর্থ হয়ে বাবাকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার। পা দিয়ে লেখে জিপিএ 4.57 পেলেন হাবিব। পাশের হারে এগিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড। ইতালির কাজের ভিসা চালু, সুযোগ পাবেন বাংলাদেশিরা। বিদ্যুৎ চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় রাজি নয় আদানি। ইন্দোনেশিয়ায় নিউজিল্যান্ডের পাইলটকে জিম্মি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তুরস্ক সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তুরস্ক সিরিয়ার সরকার ও জনগণের সঙ্গে বিএনপি এবং বাংলাদেশের জনগণই এই ভয়াবহ বিপর্যয়ে সমবেথী। দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের সই করা শোকবার্তা তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী হতাহত ও ক্ষয়ক্ষতির যে তথ্য পাওয়া যাচ্ছে তা রীতিমতো ভয়ঙ্কর। ভূমিকম্পে আঘাত হানা শহরগুলো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে, সেখানে সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। শোকবার্তায় বিএনপির মহাসচিব নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বলেন, আল্লাহ নিশ্চয় নিহতদের শহীদি মর্যাদা দান করবেন এবং তাদের পরিবার পরিজনকে এই শোক সহ্য করবার তৌফিক দান করবেন। প্রতিদিনই অভাবের কারণে আত্মহত্যার খবর আসছে, বললেন প্রিন্স। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রতিদিনই অভাবের কারণে মানুষের আত্মহত্যার খবর গণমাধ্যমে আসছে। এ যেন 74-এর দুর্ভিক্ষের প্রতিচ্ছবি, প্রতিদ্বন্দ্বী। অথচ সরকার নির্বিকার মিথ্যার অহমিকা মিথ্যাচার করে দেশের প্রকৃত চিত্র আড়াল করতে চায়। তিনি বলেন, সাধারণ মানুষ কষ্টে দিন যাপন করছেন, নিত্য দিনের খাদ্য তালিকা সহ নিত্য ব্যবহারিক দৈনন্দিন ব্যবহারিক কাজের জিনিসও কাটছাট করছে। মাছ দুধ খাওয়া এক প্রকার ভুলেই গেছে, চাল ডাল তেল আলু সবজি কিনতে তারা দিশেহারা, কাজ হারিয়ে ঋণ করে জীবন চালাতে গিয়ে তারা চরম বিপদে রয়েছেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারের কঠোর সমালোচনা করে প্রিন্স বলেন, সরকার গণ আন্দোলনে ভয়ে ভীত হয়ে নিষ্ঠুর দমন পীড়ন চালাচ্ছে, কিন্তু দমন পীড়ন করে জনগণ ও নেতা কর্মীদের ভয় দেখানো যাবে না। যারা বাংলাদেশে পদযাত্রার মতো শান্তিপূর্ণ কর্মসূচিকে ভয় পায় তারা জনবিচ্ছিন্ন এবং আন্দোলনের ভয়ে ভীত। মেয়েকে ধর্ষণে ব্যর্থ হয়ে বাবাকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার। চট্টগ্রামের সাতকানিয়ায় মেয়েকে ধর্ষণে ব্যর্থ হয়ে বাবাকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ লোকমানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রাতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় কলাতিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লোকমান চট্টগ্রামের লোহাগড়া পদুয়া ইউনিয়নের বাসিন্দা, তার বাবার নাম নূর মোহাম্মদ। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার। তিনি জানান, ভুক্তভোগী ইউসুফ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। শওকত ভুক্তভোগী 14 বছর বয়সী মেয়েকে প্রায় সময়ই উত্ত্যক্ত করত। গত 9 জানুয়ারি বিকেলে ইউসুফ এবং তার পরিবারের সদস্যরা বাড়ির পার্শ্ববর্তী জমিতে কাজ করতে যান। এ সময় ইউসুফের মেয়েকে ঘরে একা পেয়ে শওকত ধর্ষণের চেষ্টা করে। প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে ইউসুফ এবং তার পরিবারের সদস্যরা বাড়িতে এসে শওকতকে আটক করে এবং এলাকার লোকজনকে ঘটনাটি ঘটায়। এদিকে শওকত আটকের সংবাদ পেয়ে গ্রেপ্তার লোকমান সহ তার সহযোগীরা ইউসুফের বাড়িতে আসে। তারা শওকতকে ছিনিয়ে নিতে বিদ্ধ ইউসুফকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা ইউসুফের বুকের উপর কয়েকবার লাথি মেরে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ইউসুফকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনায় ইউসুফের ছেলে বাদী হয়ে সাতকানিয়া থানার 7 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো 4 থেকে 5 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পা দিয়ে লিখে জিপিএ 4.57 পেলেন হাবিব। শারীরিক প্রতিবন্ধকতা আটকে রাখতে পারেনি হাবিব, তাই তো দুই হাত না থাকলেও পা দিয়ে লিখে এবার আলিম পরীক্ষায় জিপিএ 4.57 পেয়ে উত্তীর্ণ হয়েছেন হাবিবুর রহমান হাবিব। দুপুর 12:30 দিকে তথ্য জানান মাদ্রাসার অধ্যক্ষ সাইদ আহমেদ। হাবিব রাজবাড়ী কালুখালী উপজেলার মিগি ইউনিয়নের হেমায়েতখালী গ্রামের কৃষক আব্দুস সামাদের ছেলে। তিনি পাংশার পুইজুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা থেকে পা দিয়ে
লিখে এবার আলিম পরীক্ষায় অংশ নিয়েছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, দরিদ্র কৃষক পরিবারের সন্তান হাবিবুর রহমান তার চার ভাই বোনদের মধ্যে তৃতীয়। তিনি জন্মগতভাবেই হাত নেই হাবিবের। ছোটবেলায় বাবা মা চাচা ও পরিবারের অন্যদের অনুপ্রেরণায় পা দিয়ে লেখার অভ্যাস করেন। শিক্ষা জীবনের প্রথমে সে কালুখালী উপজেলার মিগি ইউনিয়নের হেমায়তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পা দিয়ে লিখে পিএসসিতে 4.67 পেয়ে পাশ করেন। পাশের হারে এগিয়ে মাদ্রাসা শিক্ষাপুর। এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আজ। এবার মোট পাশের হার 85.95%। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার পাশের হারে এগিয়ে মাদ্রাসা শিক্ষাপুর এবং জিপিএতে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষাপুর। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তারপর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নফেল শিক্ষা সচিব, সহকারী কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফলাফলে দেখা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার 92.56%। দ্বিতীয়তে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড, এ বোর্ডে 91.2% পাশের হার। তৃতীয়তে রয়েছে কুমিল্লা, পাশের হার 90.72%। এছাড়া ঢাকা শিক্ষা বোর্ড জিপিএ 5 পেয়েছেন 62,421 শিক্ষার্থী। ইতালির কাজের ভিসা চালু, সুযোগ পাবেন বাংলাদেশিরা। তৃতীয় বিশ্বের দেশ থেকে অধ্যক্ষ শ্রমিক ভিসা ও স্টাফ আপ ভিসায় ইতালিতে আসতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য ডিগ্রি জারি করেছে ইতালি সরকার। চলতি বছরের এই সংখ্যা 7,000 বাড়িয়ে 82,705 করা হয়েছে। দেখে টু রোসি নামের পরিচিত এই বিজ্ঞপ্তিতে রোম কর্তৃপক্ষ এবছরের জন্য সিজনাল বা মৌসুমি ভিসা এবং স্পেন্সর ভিসায় আসতে ইচ্ছুকদের জন্য ওয়ার্ক পারমিটের মোট সংখ্যা 7,000 বাড়িয়ে 82,705 উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে সরকারের মতো এই পদক্ষেপটি ওয়ার্ক পারমিট কোটা বাড়িয়ে সারা দেশে শ্রমিক ঘাটতি মোকাবেলা করতে সহায়তা করবে। ওয়ার্ক পারমিট নির্দিষ্ট সেক্টরগুলোতে আবেদনকারীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে ওয়ার্ক পারমিটের এই কোটা সুবিধা হাই ফিল্ড বা দক্ষ বিদেশিদের জন্য প্রযোজ্য নয়। বিদ্যুৎ চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় রাজি নয় আদানি। ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ারের সঙ্গে স্বাক্ষরিত বহুল আলোচিত বিদ্যুৎ চুক্তির শর্তাবলী সংস্কারে বাংলাদেশ দাবি জানালেও তা সরাসরি নাচক করে দিয়েছে আদানি গ্রুপ। ভারতীয় নিয়ন্ত্রকদের কাছে পাঠানো এক চিঠিতে আদানি পাওয়ার বলেছে, বাংলাদেশের সঙ্গে বিদ্যুতের ক্রয় চুক্তির বিষয়ে পুনরায় আলোচনা করা হচ্ছে না। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গৌতম আদানির বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ারের কাছ থেকে কেনা বিদ্যুতের উপর ছাড় চাইছে বাংলাদেশ। স্টক এক্সচেঞ্জে ফাইলিং এর বরাত দিয়ে দা ওয়াশিংটন পোস্ট বলছে, গত 3রা ফেব্রুয়ারি ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের কাছে একটি চিঠি পাঠায় আদানি পাওয়ার। সেই চিঠি স্টক এক্সচেঞ্জে প্রকাশ করা হয়। চিঠিতে আদানি পাওয়ার ভারতীয় ওই নিয়ন্ত্রক সংস্থাকে বলেছে, বাংলাদেশে লাভজনক এই বিদ্যুৎ চুক্তিতে আমাদের কাছে ছাড় বিবেচনার অনুরোধ জানিয়েছে। 2017 সালে এই চুক্তি স্বাক্ষরিত হলেও গত কয়েক বছর ধরে তা গোপন রাখা হয়েছিল। ওয়াশিংটন পোস্ট বলছে, 163 পৃষ্ঠার গোপনীয় বিদ্যুৎ ক্রয় চুক্তির শর্তাবলীর আওতায় দরিদ্র ও ভারী ঋণগ্রস্ত বাংলাদেশকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘদিনের বন্ধু গৌতম আদানি নির্মিত একটি নতুন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উচ্চ মূল্য বিদ্যুৎ কিনতে হবে, যা সাধারণভাবে বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রদত্ত মূল্যকে ছাড়িয়ে গেছে। এই চুক্তির বিষয়ে গত ডিসেম্বরে ওয়াশিংটন পোস্ট প্রতিবেদন প্রকাশ করেছিল। ইন্ডোনেশিয়ায় নিউজিল্যান্ডের পাইলটকে জিম্মি। ইন্ডোনেশিয়ার পাপুয়া অঞ্চলে বিচ্ছিন্নবাদী যোদ্ধারা নিউজিল্যান্ডের একজন পাইলটকে জিম্মি করে রেখেছে, এমনকি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ইন্ডোনেশিয়ার পার্বত্য জেলা এনডোগায় অবতরণের সময় বিমান ঘাঁটিতে আগুন ধরে যায়। এ সময় বিচ্ছিন্নবাদী যোদ্ধারা বিমানের পাইলট ফিলিপকে জিম্মি করে নিয়ে যায়। তবে উড়োজাহাজে এক শিশু সহ 5 চারটিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওয়েস্টে পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি ওই পাইলট জিম্মি করে রাখার দায় স্বীকার করেছে। ওয়েস্টে পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি ইন্ডোনেশিয়ার একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত। ওয়েস্টে পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির মুখপাত্র সেববি সাম্মম বলেন, ইন্ডোনেশিয়া যদি সিদ্ধান্তে অটল থাকে এবং ওয়েস্টে পাপুয়া প্রদেশের স্বাধীনতা নিয়ে সমঝোতা করতে ব্যর্থ হয়, তাহলে পাইলটকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।